হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমিং নেস্ট। সবাই কেমন আছো? আমরা মোটামুটি আছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। জেনারেলি আমার চ্যানেলে যেরকম ভিডিও আসে সেটা এটা সেরকম ভিডিও নয়, তবে মমসদের জন্য এটা ভীষণ একটা ইউজফুল ভিডিও। যেহেতু আমার একটা 3 বছরের বেবি আছে, যারা জানো তারা আমার চ্যানেলটা রেগুলার দেখো তারা নিশ্চয়ই জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। আমার 3 না, ওর অলমোস্ট 3.5 বছর হতে চলেছে, আর ও কিন্তু এখন স্কুলে যাওয়া শুরু করেছে। তো রিসেন্ট ও আমরা একটা প্রবলেম ফেস করেছি, সেটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করতে মানে বলতে এসছি, আলোচনা নয় বলতে এসছি। কেননা ইন্ডিয়াতে, বিশেষ করে কলকাতাতে, এই ডিজিজটা কিন্তু খুব বেশি পরিমাণে হচ্ছে, আর আমার ঘরে আমার বাচ্চার সাথে হবে সেটা আমি ভাবিনি, কিন্তু হয়ে গেছে। তো তার কীভাবে কী হয়েছিল, কী মানে কীভাবে কী প্রিকশন, সেগুলো নিয়েই তোমাদের সাথে আলোচনা করব। আই হোপ যারা মমস আছো তাদের জন্য ভীষণ ভীষণ এটা হেল্পফুল হবে ভিডিওটা। আজকে হচ্ছে 15 তারিখ, আমি ভিডিওটা বানাচ্ছি, আর আজকে হচ্ছে থার্সডে। তো আমরা হচ্ছে ফার্স্ট থেকেই তোমাদেরকে বলছি যে প্রথম থেকে কি হয়েছে। ও লাস্ট ফ্রাইডে, ও এখন একটা প্লে স্কুলে যায়, আর লাস্ট ফ্রাইডে ও স্কুলে গেছিলো। তো স্কুলে থেকে আসার পরে ফ্রাইডে, হ্যাঁ ফ্রাইডের আগে থেকে, মানে ধরো আগের থার্সডের কথা বলছি, আগের থার্সডে থেকে ওর মুখের ভেতরে এখানে ব্যথা বলছিল। তো এখানে ব্যথা বলছে, আমরা ফার্স্টে ভেবেছি হয়তো টনসিলের ব্যথা বা কিছু এরকম কিছু। আমি শেক ঠেক দিলাম থার্সডে কি বুধবার বলেছিল, এরকম এক্স্যাক্টলি মনে পড়ছে না। শেক ঠেক দিলাম, খেতে পারছে না কিছুই, যেটাই মুখে দিচ্ছি, মানে একটা সামান্য একটা ব্যানানা দিয়েছি সেটাও খেতে পারছে না, কিছুই খেতে পারছে না। তো শেক ঠেক দেওয়ার পরে একটু ঠিক হলো, রাত্রিবেলা ঠিকঠাক খেলো, তারপরে থার্সডে গেল। তারপরে যেটা হয় না জ্বর ঠোয়া টাইপের, এখানে মুখে একটা, এই জিভের এখানে একটা, তাই এরকম ওর মানে ওর মুখে মানে দেখতে পেলাম। তো প্রথমে তো ভেবেছি যে যেটা হয় যে মানে ওই জ্বর ঠোয়া বা ভিটামিনের অভাবে যেটা বলে সেইটাই হয়েছে। তো ডক্টরও দেখিয়ে আনলাম শনিবার দিন গিয়ে, হ্যাঁ শনিবার দিন আমি গিয়ে, আমি ওকে হোমিওপ্যাথিক মেডিসিনই খাওয়াই, তো হোমিওপ্যাথিকই আমি দেখিয়ে এসেছিলাম ওকে। উনিও মানে প্রথমে দেখে উনিও বুঝতে পারেননি, উনি মেডিসিন দিল। এবার মেডিসিন দেওয়ার পরে একবেলা মেডিসিন হয়তো খেয়েছে, তারপরে কী হলো, রোববারের কথা বলছি, রোববার সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে দেখছি ওর ডায়পার এরিয়াতে পুরো র্যাশ ভর্তি হয়ে গেছে। তো ডায়পার এরিয়াতে র্যাশ প্রথমে বেরোলে আমরা ভাবি যে ডায়পার র্যাশই বোধহয় হয়েছে, যেরকম মারা ভাবে আমিও সেটাই ভেবেছি যে এটা ডায়পার র্যাশই বোধহয় হয়েছে। তো র্যাশ ফ্রি যে ক্রিম আছে সেটা চট করে অ্যাপ্লাই করতে শুরু করে দিলাম যে র্যাশ হয়েছে। কিন্তু ডায়পার র্যাশ হলেও একটু ডিফারেন্ট টাইপের দেখতে, যদিও আমার মেয়ের কখনো ডায়পার র্যাশ তেমন একটা হয়নি। একদম ও যখন 21-22 দিন তখন ওর ফার্স্ট একবার ডায়পার র্যাশ হয়েছিল, কিন্তু সেটা এইরকম দেখতে ছিল না, কেমন রেড কালার চাকচাক। যারা মমস আছে তারা নিশ্চয়ই জানবে যে ডায়পার র্যাশটা কিন্তু এরকম মানে জল নিয়ে ওঠে এরকম না। যাই হোক, তবুও ভেবেছিলাম যে এটা ডায়পার র্যাশই হবে। তো ওষুধ টষুধ লাগানো হলো, আমি ডক্টরকে আবার ফোন করলাম, ডক্টর বলল যে ঠিক আছে টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি যেই মেডিসিনগুলো দিয়েছে সেগুলোই খান। তখনও কিন্তু বুঝতে পারিনি যে এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বা এর এরকম একটা নাম আছে, কি ব্যাপার। যাই হোক, ডায়পার র্যাশ, ডায়পার ক্রিম এনে লাগালাম, এই সেই করলাম। তো দেখছি তারপরে যত বেলা বাড়ছে যে ও শোয়া থেকে উঠতেই পারছে না, শুয়ে আছে। যেই বাচ্চা এত সবসময় অ্যাক্টিভ থাকে সে শুধু সারাদিনের জন্য শুয়ে আছে। যেহেতু এখন ও একটু ঠিক আছে, মানে অনেকটাই রিকভার করেছে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি যে তোমাদের এই প্রবলেমটা হলে কীভাবে কী করবে তার জন্য, না হলে সেই অবস্থায় কোনো মার পক্ষেই ভিডিওটা বানানো সম্ভব না। এক্সপিরিয়েন্সটা শেয়ার করা এর জন্যই যে মারা যাতে একটু হলেও হেল্প হয় মাদের। তো তারপরে কী হয়েছে, দেখছি ওর পায়ে দেখতে পাচ্ছি, পায়ের যে নিচে, হাতের এইখানে এইখানে, পায়ের হাঁটুতে বেশ র্যাশ টাইপের বেরোচ্ছে, র্যাশগুলোর মধ্যে মনে হচ্ছে জল আছে এরকম টাইপের দেখছি যে বেশ বেরোচ্ছে। আমি আবার ডক্টরকে ফোন করলাম, টেনশন তো মায়েদের যেরকম টেনশন হয়, তো
ফোন করলাম ওনাকে, আমি বললাম যে আমি এর আগে ডিজিজটা সম্পর্কে শুনেছিলাম কিন্তু আমার জানাশোনার কারোর মধ্যে হয়নি, তো অতটা ওয়েল নন ছিল না আমার কাছে ডিজিজটা। যাই হোক, তাও আমি মানে ডক্টরকে বললাম যে এরকম এরকম ব্যাপার, তো ডক্টর আমাকে মানে আশ্বস্ত করলো যে কোনো টেনশনের ব্যাপার নেই। আমি তো তখনই ওকে নিয়ে যেতে চাইছিলাম, তো আমাকে বললো যে না, কোনো তো আপনাকে নিয়ে আসতে হবে না, যেই মেডিসিনগুলো দিয়েছি সেগুলো আপনি ইউজ করুন, আর ও 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবু আমি মানে বিকেল অবধি আমি ভীষণ টেনশন হচ্ছিল যে মানে কি ব্যাপার, অন্য ডক্টরের কাছে নেব, সানডে বলে অন্য ডক্টর পাওয়াও যাচ্ছিলো না। আর উনি আমাকে যেটা সাজেস্ট করেছিল সেটা হচ্ছে যে সুডলের যে বোতলটা পাওয়া যায় নর্মাল, যে ওইটা ওখানে অ্যাপ্লাই করতে বলেছিল। তো প্রথমে সত্যি কথা বলছি, আমি ভয়ে অ্যাপ্লাই করছিলাম না, কিন্তু বারবার ওনাকে ফোন করায় উনি একটা কথাই বলছিল যে ওই সুদলটা আপনি ইউজ করুন। তো উনি এতবার বলাতে আমি অ্যাপ্লাই করা শুরু করলাম, আর ওনার মেডিসিনটা আমি হোমিওপ্যাথিক দেখাই। প্রথম থেকেই আমার মেয়ের প্রবলেম, কনস্টিপেশনের প্রবলেম ছিল, অ্যালোপ্যাথিকের ঠিক হয়নি, তারপরে আমি হোমিওপ্যাথিকটা ওর মানে ওকে দেওয়া শুরু করেছি। তো তার জন্য আমাদের আমি ট্রাস্টটা রেখেছিলাম। তো তারপরে দেখলাম যে সারাদিন ও শুয়েছিল, কিচ্ছু খেতে পারছে না, ওর জন্য আলাদা একদম রান্না করে দিয়েছি, শুধু নুন দিয়ে সেদ্ধ করে দিয়েছি, সেটাও খেতে পারছে না, মুখের মধ্যে হয়েছে, নুনটাও তো ধরছে ওর। তারপরে গিয়ে সন্ধেবেলা গিয়ে দেখলাম যে একটু মানে সারাদিন যে একদম কোনো অ্যাক্টিভিটি নেই, একটু অ্যাক্টিভ হতে শুরু করলো। তো তারপরে তো দেখলাম যে একটা আর খাওয়া দাওয়া তো এমনি যাদের এরকম বাচ্চা আছে তোমরা জানো যে কিছু একটা হলেই ওদের খাওয়া দাওয়া একদম গান, তো আমার মেয়ের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। তারপরে দিন সোমবার দেখলাম যে আরেকটু ইম্প্রুভমেন্ট হয়েছে, আজকে বৃহস্পতিবার, মঙ্গলবার, এরকম দেখলাম আস্তে আস্তে বেশ ভালোই মানে ইম্প্রুভ, এখন তো অনেকটাই মানে শুকিয়ে গেছে, অনেকটা বেটার আছে বলেই সত্যি ভিডিওটা করতে পারছি, নাহলে ভিডিও করা সম্ভব ছিল না। তো যেটা বলার যে এখন এই ডিজিজটা কিন্তু খুব বেশি হচ্ছে, তো ঘাবড়ানোর কোনো মানে ব্যাপার নেই, এটা কিন্তু তেমন কিছু মানে ডেঞ্জারাস কোনো ডিজিজ সেটা না। অনেক ক্ষেত্রে শোনা যায় এর সাথে কিন্তু জ্বরও আসে বাচ্চাদের, তোমার যেটা করতে হবে যে বাচ্চাকে স্কুলে পাঠানো না পাঠানো, এই কটা দিন যে তোর বসতে কষ্ট হচ্ছিল, রাত্রিবেলা ডায়পারটা ইউজ করছিলাম না আমরা, তারপরে বারবার সুদল দিয়ে জায়গাটা ক্লিন করে দিচ্ছিলাম, আমি বলছি না সুদল ইউজ করার জন্য, কিন্তু ডক্টর যেটা বলছে, ডক্টর কিন্তু দেখানো একটা মানে দরকার, মানে নিজেরা কিছু এটা যেটা সত্যি কথা বলতে যেটা একদম পক্সের মতন দেখতে জিনিসটা। তো আমি আমার ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললো যেহেতু এটা একটা ভাইরাল ইনফেকশন, ওইটা ওই প্রজাতির জিনিসেরই ইনফেক্ট করছে, তো ওই টাইপেরই দেখতে হবে, কিন্তু এটা পক্স নয়। 2-3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চা একদম ফাইন হয়ে গেছে, কিন্তু স্কুলে না পাঠানো, কিছুদিন অবজারভেশনে রাখা, খাবার দাবারগুলো কন্ট্রোল রাখা, একদম লাইট খাবার দেয়া, আমি ওকে নুন দিয়ে বয়েল করে চিকেন, মানে আমাদের কিন্তু একটা থাকে যে চিকেন দেওয়া যাবে না এই টাইমে, না একদম না, যেটা বাচ্চা খেতে পছন্দ করে সেই রকম খাবারই দেওয়া উচিত, কিন্তু ভীষণ লাইট, যেহেতু ভীষণ ভিতর থেকে উইক হয়ে যায় তো লাইট খাবার একদম দিতে হবে। আর যেটা মাদেরকে বলার, টেনশন করার কোনো কারণ নেই, আমি নিজে সাফার করে দেখলাম, আমি জানি মাদের বিশাল টেনশন হয় কিছু হলে বাচ্চার, কিন্তু মানে রোববার ওর হয়েছিল, আজকে বৃহস্পতিবার আমি ভিডিওটা বানাচ্ছি, এই 4 দিনের মধ্যে কিন্তু একদম ও অনেকটা বেটার, জায়গাগুলো বেশিরভাগই শুকিয়ে শুকিয়ে গেছে, একটু 2-1টা হয়তো আছে, আমি এই উইকটা ওর স্কুলটা পাঠাবো না, মানডে থেকে শি উইল বি অ্যাবসলিউটলি ফাইন, মানে 1 উইকের মধ্যে একদম বাচ্চা ঠিক হয়ে যাবে, তাই মাদের একদম কোনো টেনশন নেই। সিজনাল একটা ডিজিজ, এটা জ্বর সর্দি কাশির মতন ভাইরাল ইনফেকশন, মেইনলি তো বলছে যে মানে স্কুলের কারো কাশির থেকে, কি ধরো কেউ কোনো বাচ্চা কাশলো তার থেকে, কি কোনো হাতে হাতে হাত রাখলো, কি হাক করলো, এখান থেকে কিন্তু জিনিসগুলো ছড়াচ্ছে। এবার সেটা তো প্রিভেন্ট করা যায় না, কিন্তু আমরা যেটা করতে পারি বাচ্চাকে সুস্থ রাখার জন্য, প্রপার ডায়েট দেয়া, প্রপারলি ওকে দেখে টেক কেয়ার করা, তো
এগুলো তো করতেই পারি, আর খুব তাড়াতাড়ি বাচ্চা কিন্তু এগুলো করলে সুস্থ হয়ে যাবে। তো এইটা নিয়েই আজকে ভিডিওটা বানানো। আমার মনে হলো যে তোমাদের মানে যারা আমার মতন মা আছো একটু হলেও হেল্প হবে, আমিও খুব টেনশন করছিলাম, তো তার জন্যই ভিডিওটা বানিয়েছি। ভালো লাগলে লাইক করবে আর হেল্প হলে একটু সাবস্ক্রাইব করবে, এটাই বলার। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।